স্বাগত এখন বিশ্বের সঙ্গে আছি আমি সৈয়দ ইফতেখার সপ্তাহের আলোচিত ঘটনাগুলো এক নজরে প্রথমেই দেখে আসব আরব বিশ্বের সঙ্গে চীনের অর্থনৈতিক কূটনীতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি আরব সফর করেছেন সৌদি আরবের সঙ্গে চীনের বিশাল অঙ্কের একটি সহযোগিতা চুক্তি হয়েছে তেল বাণিজ্যে চীনা মুদ্রা ব্যবহারের আহ্বান চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চীনের যে বাণিজ্য সেই বাণিজ্যে চীনা মুদ্রা ইয়ানের ব্যবহার করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট এবং চীনা প্রেসিডেন্টের সৌদি আরব সফরে ওয়াশিংটন রিয়াদ সম্পর্ক ভালো থাকা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা রাশিয়ার ড্রোন হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের দক্ষিণের বন্দর নগরী ওডেসা ১৫ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে ন্যাটোর শঙ্কা প্রকাশ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে পুতিনের এমন মন্তব্যে চটেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রধান সামরিক সহযোগী এখন ইরান যুদ্ধবিমান তৈরিতে ঐক্যবদ্ধ হচ্ছে জাপান ব্রিটেন ও ইতালি ইউক্রেন পুনর্গঠনে প্রয়োজন ১ ট্রিলিয়ন ডলার ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ এখন দেখা যাচ্ছে যুদ্ধের কারণে এবং সেখানে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ইউক্রেনকে ১ ট্রিলিয়ন ডলারের প্রয়োজন বলে জানানো হয়েছে জি7-এর পদক্ষেপ জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলবে রাশিয়া এই হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার তেল ব্যারল প্রতি ৬০ ডলারে কেনার যেই পশ্চিমারা যেই নীতি বেঁধে দিয়েছে দামের যে বিষয়টি সেটির বিরোধিতা করে আসছে মস্কো মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে রাশিয়া ইরান মিয়ানমারের ওপর ক্যানাডার নিষেধাজ্ঞা জার্মানিতে দেখা দিয়েছে দক্ষ কর্মীর অভাব দেশটির সরকার ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য খসড়া পরিকল্পনা করছে সংকট মোকাবেলায় জার্মানিতে নাগরিকত্ব আইন আরও সহজ করা হচ্ছে বাংলাদেশিদের এখন থেকেই এই সুযোগ নেওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন প্রবাসীরা জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামসুজ্জামান উদয় জার্মানিতে দেখা দিয়েছে তীব্র দক্ষ জনবল সংকট এই সংকট নিরসনে ইতিমধ্যে অভিবাসীদের জন্য পয়েন্ট ভিত্তিক অপরচুনিটি রেসিডেন্সি বা গ্রিন কার্ড প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জার্মানি এতে জার্মানির অভিবাসন প্রক্রিয়া পূর্বের চেয়ে আরও অনেক সহজ হয়ে যাবে মাহফুজ হোসেন একজন দূরদর্শী ব্যক্তি আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে ২০১৮ সালে জার্মানিতে আসেন তিনি শিক্ষার্থী হিসেবে শিক্ষাজীবন শেষে এখন কর্মরত আছেন ইঞ্জিনিয়ার কনসালটেন্ট হিসেবে এগিয়ে যাচ্ছেন তার স্বপ্ন পূরণের দিকে উন্নত জীবনের দিকে সিটিজেনশিপ পাওয়ার কথা যদি নতুন প্রস্তাবটা বাস্তবায়িত হয় ৫ বছরে পেতে পারি ইনশাল্লাহ আগামী বছর সিটিজেনশিপ পেয়ে যেতে পারি জার্মানিতে ১০ বছর আগে শুধু উচ্চ যোগ্যতা সম্পন্ন নির্দিষ্ট পেশায় বিশেষজ্ঞ কর্মীদের জন্য চালু করা হয় হোয়াইট ব্লু কার্ড যা পেতেন কেবল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকরা তবে বর্তমানে দেশটির শ্রমবাজারে বাবুর্চি ট্রাক ড্রাইভার কারিগরি কাজের মতো পেশায় কর্মী প্রয়োজন নির্মাণ কাজে বিশেষজ্ঞ এনার্জি টেকনিশিয়ান নার্সিং এর মতো পেশাগুলোতেও দেখা দিয়েছে দক্ষ জনবলের তীব্র সংকট জার্মান সরকারের মতে ২০৩৫ সালের মধ্যে দেশে ৭০ লাখ দক্ষ শ্রমিকের প্রয়োজন ঘাটতি পূরণে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বছরে অতিরিক্ত ৪ লাখ অভিবাসীকে স্বাগত জানানোর জন্য এই তীব্র কর্মী ঘাটতি পূরণে জার্মানি দেশটির অভিবাসন আইন আধুনিকায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দক্ষতা সম্পন্ন কর্মীদের আমন্ত্রণ জানাতে সরকার একটি কানাডিয়ান স্টাইল পয়েন্ট সিস্টেমের উপর ভিত্তি করে একটি অপরচুনিটি রেসিডেন্সি বা গ্রিন কার্ড চালুর প্রস্তাব করেছেন এতে চাকরি বা প্রশিক্ষণের জন্য জার্মানিতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে তবে যোগ্যতা বয়স ভাষার দক্ষতা ও কাজের অভিজ্ঞতার মতো বিষয়গুলো বিবেচনা করা হবে কিন্তু জার্মানির বিরোধী দলগুলো এই পরিকল্পনা নিয়ে আপত্তি তুলেছে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর দক্ষ কর্মীদের জন্য জার্মানিকে আরো আকর্ষণীয় করে তুলতে সরকার তাদের পরিবারকে সঙ্গে নিয়ে আসা সহজ করার পরিকল্পনাও করছে ২০২০ সাল থেকে একটি দক্ষ শ্রম অভিবাসন আইন চালু রয়েছে কিন্তু কোভিড কালে এতে ধীরগতি আসে
জার্মান সরকার 1 অক্টোবর 2022 সাল পর্যন্ত জার্মানিতে নিয়ম মেনে 5 বছর কাটিয়েছেন এমন ব্যক্তিদের 1 বছর মেয়াদী অপরচুনিটি রেসিডেন্সি দেওয়ার পরিকল্পনা করছে, যা পেতে আগে 8 বছর অপেক্ষা করতে হতো। অপরচুনিটি রেসিডেন্সির এই 1টি বছর অভিবাসীরা নিজেদের স্থায়ী করে নিতে, নিজ নিজ পেশায় দক্ষতার প্রমাণ দিতে কাজ করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় মানদণ্ডগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম 3 বছরের পেশাগত যোগ্যতা, পর্যাপ্ত জার্মান ভাষাগত যোগ্যতা ও বয়স হতে হবে 35 বছরের নিচে। পাশাপাশি নতুন প্রস্তাব অনুযায়ী জার্মানিতে দ্বৈত নাগরিকত্ব বহন করা যাবে, অর্থাৎ জার্মান নাগরিকত্ব নিতে হলে প্রার্থীকে তার পুরনো নাগরিকত্ব বাতিল বা জমা দিতে হবে না। আমরা যদি জার্মানিতে লিগাল ভাবে 5 বছর বসবাস করি এবং 5 বছর পরেই আমরা এই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবো, যেটি ছিল আগে 8 বছর এবং এর সাথে আরো অনেক শর্ত জুড়ে দেওয়া ছিল, যে শর্তগুলো এখন শিথিল করা হচ্ছে। জার্মান সরকারের এই সুযোগ নিতে পারেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি যারা নতুন করে জার্মানিতে যেতে চান তাদের জন্য রয়েছে সুযোগ। নতুনদের প্রস্তুতি নেওয়ার সময় এখনই, বলছেন স্থানীয়রা। মোহাম্মদ শামসুজ্জামান উদয়, এখন জার্মানি। জার্মানির কর্মী সংকটের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শামসুজ্জামান উদয়। উদয়, কর্মী সংকটের বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। ইস্তাকা, ধন্যবাদ আপনাকে। আসলে ওলাফ সস এই নির্বাচনে জয়ী হওয়ার পূর্বেই তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন, তিনি যদি নির্বাচিত হন আসার পরেই কিন্তু অভিবাসন আইনে বেশ কিছু পরিবর্তন আনবে, যাতে জার্মানির অভিবাসন প্রক্রিয়া হবে পূর্বের চেয়ে আরো সহজ। এই এই কথার অধীনে কিন্তু জার্মানিতে আগামী বছর থেকে চালু করতে যাচ্ছে কানাডিয়ার স্টাইলের মতো পয়েন্ট ভিত্তিক গ্রিন কার্ড প্রক্রিয়া, যাতে আগে 8 বছরের জায়গায় এখন শুধুমাত্র 5 বছরেই অভিবাসীরা এখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। জার্মানির এই তীব্র তীব্র কর্মী সংকটের মূল কারণে রয়েছে জার্মানিতে যেমন জন্মহার বৃদ্ধি কমে গিয়েছে, তেমনই বৃদ্ধি পেয়েছে বৃদ্ধ জনগোষ্ঠীর হার এবং তাদের বেশিরভাগই এখন রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন। এই অবস্থায় জার্মানি পড়েছে তীব্র দক্ষ জনবল সংকটে। এরই মধ্যে জার্মানির বেশ কিছু কোম্পানি সরকারের কাছে আসলে কর্মী সংকটের বিষয়ে তাদেরকে সাহায্যের জন্য আবেদন করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এই যে অভিবাসন প্রক্রিয়া সেটি আসলে বাস্তবায়িত করার জন্য বেশ তোড়জোড় করে এগিয়ে যাচ্ছে জার্মান সরকার। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে অবশ্যই বেশ কিছু মানদণ্ড রয়েছে যেগুলো আসলে সবাইকেই পূরণ করতে হবে। এইসব মানদণ্ড গুলোর মধ্যে আসলে প্রথমে রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কিংবা পূর্বে এই বিশেষ চাকরির ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা এবং জার্মান ভাষাগত যোগ্যতা, আর তাদের বয়স হতে হবে অবশ্যই 35 বছরের নিচে। এবং এই যে কর্মী সংকটের খাতগুলো রয়েছে, বিশেষ করে বাবুর্চি কিংবা ট্রাক ড্রাইভার বা বিভিন্ন ধরনের পেশা, এছাড়া জার্মান স্বাস্থ্য খাত, বিভিন্ন জায়গাতে আসলে জার্মানির দক্ষ কর্মীর ব্যাপক সংকট। উদয়, একটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই পরিকল্পনা কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে, নতুন বছরের আগেই হবে কিনা, কিংবা নতুন বছরের কোন সময়টাই হতে পারে, এবং বাংলাদেশিরা কিভাবে এটা সুযোগ নিতে পারেন? সরকারের প্রস্তাব অনুযায়ী এই এই প্রস্তাবটি আসলে আগামী বছরের শুরুর দিকেই বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে এ বিষয়ে জার্মানির যে অন্য দুটি দল, কোলেশন দল রয়েছে, তাদের মধ্যে একটু বিবাদ রয়েছে। তাদের অনেকে আবার এই বিষয়ে তেমন একটি সহমত পোষণ করছে না, অর্থাৎ এই যে বিমত পোষণ করছে, যদি কিছুটা সময় বিলম্বিত হয়, আসলে এই জায়গাতেই সময়টা কিছুটা বিলম্বিত হতে পারে। আর বাংলাদেশিদের ক্ষেত্রে আসলে বিশেষ করে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় সুযোগ রয়েছে, যারা এখনো পর্যন্ত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থী হিসেবে জার্মানিতে প্রবেশ করতে পারেন। এছাড়াও যারা কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তারা জার্মানির এই যে ভাষাগত একটি যোগ্যতার ব্যাপার রয়েছে, তারা যদি এই ভাষার পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে আসতে পারে তাহলে কিন্তু তারাও তাদের সেই পূর্বের চাকরির অভিজ্ঞতা দিয়ে জার্মানিতে প্রবেশ করতে পারে। এবং আরেকটি যেটি বড় সুযোগ করা হয়েছে, পূর্বে আসলে জার্মানিতে শুধুমাত্র এক যে
কর্মী বা যে শিক্ষার্থী সেই প্রবেশ করতে পারছে, এবং এই প্রস্তাব অনুযায়ী কিন্তু তার সাথে তার পরিবারের কাউকে আসলে নিয়ে আসাটা আগের চেয়ে বেশ সহজ হবে। অনেক ধন্যবাদ উদয় আপনাকে, জার্মানি থেকে যুক্ত ছিলেন শামসুজ্জামান উদয়। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পরে ফিরছি। ফিরে এলাম এখন বিশ্ব নিয়ে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা, তবে সাম্প্রতিক সময়ে সৌদি আরবের শ্রমবাজারে দেখা দিয়েছে ভাটার ছাপ, যার অন্যতম কারণ দক্ষ শ্রমিকের অভাব। এছাড়া ভাষা দক্ষতার অভাব কিংবা সৌদি আরবের সরকারের অভিবাসন নীতি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় অনেককেই পড়তে হচ্ছে সমস্যায়। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম হৃদয়। ভাগ্য পরিবর্তনের আশায় দেশ ছেড়ে অনেকে পাড়ি জমান বিদেশের মাটিতে। বাংলাদেশি কর্মীদের একটি বড় অংশের পছন্দ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশিদের যথেষ্ট চাহিদা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময় খুব একটা সুবিধা করতে পারছেন না অনেকে। দেশে ভিটেমাটি বিক্রি করে সেখানে যাওয়ার পর অনেককেই পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। তুলনামূলক দক্ষতা নেই এমন শ্রমিকরা অনেক সময় ট্রাভেল এজেন্সির দেওয়া ভুল তথ্য ও সৌদি আরব সরকারের অভিবাসন নীতি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় পড়েন বিপাকে। তাই দেশে থেকে সবকিছু জেনে শুনে সৌদি আরবে যাওয়ার পরামর্শ সেখানে থাকা প্রবাসীদের। এখানে বড় সমস্যা হয়েছে কাজ খুঁজা, যদি ভাষা না জানে কাজ খুঁজা পাওয়াটা খুবই কঠিন। আরবি জানতে হয়, হিন্দি জানতে হয়, ইংলিশ জানতে হয়, আমরা তো এত শিক্ষিত লোক না। আমরা এই তিন মাসের আকামা দিয়ে রুম বাড়ালে আমরা নয় চাহিদা বুঝাইয়া হনুমন করার নামে রোটের নিচে থাকি। সৌদি আরবে থাকা রেমিটেন্স যোদ্ধাদের দুর্দশা থেকে রক্ষায় তাই সরকারের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন অনেকে। বাংলাদেশি ভাইবেরা সবাই অসহায়ের মতো আছে, আমাদের যদি এদেশের কোম্পানি কাজ দেয় হলে আমরা ভালো থাকতাম। রাষ্ট্রদূতাবাসে যে যারা কর্মকর্তা তারা আমাদের যদি কোনো হেল্প করে তাহলে আমাদের এই সলভ হতে পারে। প্রতি মাসে হাজার হাজার বাংলাদেশি ওয়ার পারমিট নিয়ে সৌদি আরবে যাচ্ছেন। গেল এক বছর যার সংখ্যা 2-3 লাখ। দেশটিতে বর্তমানে প্রায় 27 লাখ বাংলাদেশি কাজ করছেন। জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। যাচ্ছি আরও একটি বিরতিতে, ফিরছি একটু পরেই। আবারও ফিরে এলাম এখন বিশ্ব নিয়ে। ক্রিসমাস ট্রি আর কাঠের তৈরি যীশু খ্রিস্টের ভাস্কর্যে সেজেছে ভ্যাটিকান সিটি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় আগের মতো সবখানে নেই আলোকসজ্জার আয়োজন, তবে ক্রিসমাস উৎসব ঘিরে কেনাকাটায় ব্যস্ত অনেকে লাভবান হওয়ার প্রত্যাশা বাংলাদেশি ব্যবসায়ীদের। ভ্যাটিকান সিটি ও ইতালির রোম ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। উপলক্ষ যখন বড়দিন বা ক্রিসমাস, তখন ভ্যাটিকান সিটির আয়োজন নজর কাড়বেই, কারণ ছোট্ট দেশটি যে সারা বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের পবিত্র শহর হিসেবে বিবেচিত। এরই মধ্যে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে আলো ছড়াচ্ছে তারার মুকুট পরা ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি ছাড়াও সেন্ট পিটার্স স্কোয়ারে নজর কাড়ছে কাঠের তৈরি যীশু খ্রিস্টের ছোটবেলা দৃশ্য, যা দেখার জন্য ভিড় করছেন ক্যাথলিক খ্রিস্টানরা। খ্রিস্ট ভক্তদের জন্য ভ্যাটিকান সিটির এই আয়োজন দৃশ্যমান থাকবে 4 জানুয়ারি পর্যন্ত। ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ভাষণ শুনতে হাজার হাজার অনুসারীরা পিয়াসা সান পিয়েত্রো বা সান পিটার্স স্কোয়ারে জড়ো হবেন। তার আহ্বানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে, সহিংসতা বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবার আলোকিত হবে বিশ্ব, এমনটাই প্রত্যাশা সকলের। তবে নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া খুব বেশি আলোকসজ্জা নেই ভ্যাটিকান সিটিতে, অথচ একসময় ডিসেম্বরের শুরু থেকেই আলোই ঝলমল করত বিভিন্ন অলিগলি সহ প্রধান চত্বর। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবকেই দায়ী মনে করা হচ্ছে, কারণ জ্বালানি ব্যয় বেড়ে যাওয়া এখন প্রধান সমস্যা। তবুও এখানকার বাংলাদেশি ব্যবসায়ীদের প্রত্যাশা, উৎসবকে ঘিরে আগের মতো এবারও জমে উঠবে তাদের বেচা বিক্রি, ঢল নামবে মানুষের। আমরা আশা করছি ক্রিসমাস উপলক্ষে অনেক লোক সমাগম হবে, এবং আমাদের এই বিজনেসটা যেহেতু ভ্যাটিকান সিটির ভিতরে, সেহেতু
আমাদের অনেক ভালো ব্যবসা হবে এই বছর আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করব ব্যবসায় এটা আমাদের আশা প্রত্যাশা রাখি এদিকে বড়দিনের বাজার জমে উঠতে শুরু করেছে ইতালির রাজধানী রোমে বাজারগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ক্রিসমাস সামগ্রী প্রিয়জনদের উপহার চকলেট সহ সব সুস্বাদু খাবার এছাড়া রোম শহরের অন্যতম প্রধান চত্বর পিয়াসা ভেনেসিয়াতেও স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি মনিরুজ্জামান মনির এখন ইতালি জ্বালানি সংকটের মধ্যেও ইউরোপের দেশগুলোতে বড়দিনের খবর জানাতে আমরা যাচ্ছি ইতালির রোমে সহকর্মী মনিরুজ্জামান মনির রয়েছেন মনির জ্বালানি সংকটের মধ্যে এই বড়দিন কেমন উদযাপন হবে বা কী কী পদক্ষেপ ইউরোপের দেশগুলো নিচ্ছে ধন্যবাদ স্পিকার আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে শুধু ইতালি নয় পুরো ইউরোপ এবং বিশ্বের মধ্যে অর্থনৈতিক একটা মন্দা ভাব চলছে এবং বর্তমানে প্রচুর শীতের শীতকাল এই শীত মৌসুমে প্রত্যেকটা বাসা বাড়িতে যেমন গরম হিটার ছাড়াও বিভিন্ন গাড়ি এবং বিদ্যুৎ খরচ যে বিষয়গুলো আছে গ্যাস বিদ্যুৎ যে বিষয়গুলো আছে সবকিছু মিলিয়েই একটি খারাপ মানে প্রচন্ড একটি খারাপ অবস্থাতে আছে আর এই খারাপ অবস্থার মধ্যে এই অর্থনৈতিক মন্দার মধ্যেই আপনার ভ্যাটিকান সিটিতে সান পিটার্স স্কোয়ারে যে ট্রি ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে সেখানে অনেক মানুষই ভিড় করছে এবং সেটি দেখার জন্য এই উৎসবকে উদযাপন করার জন্য তারা নিজেদের মতো করে সেজে উঠেছে কিন্তু গত বছর বা অন্যান্য বছরের তুলনায় সে যে আলোকসজ্জা বা যে পরিস্থিতি আমরা দেখেছিলাম এখন কিন্তু সেটা আমরা দেখছি না আর এটার মূল কারণই হিসেবে দেখেছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা তবে এখানকার যে ছোট ছোট যে ব্যবসার কেন্দ্রগুলি রয়েছে সেসব ছাড়াও কিছু জায়গা আছে কিছু ওপেন জায়গা কিছু ব্লক করার জায়গাগুলো আছে ইনডোর জায়গাগুলো সেখানে আয়োজন করা হচ্ছে এই ক্রিসমাস আয়োজনগুলোর সেখানে বেচা কেনা সহ বিভিন্ন ধরনের আলোকসজ্জাও সেখানে সাজানো হয়েছে কিন্তু আমি আগে বলেছি অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার তেমনটি দেখা যাচ্ছে না যেভাবে মানুষের যেমন আলোকসজ্জা যেমন নেই তেমনি মানুষের ভিতরে যে একটা আনন্দ সেই আনন্দ থেকেও কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছে সুতরাং সবকিছু মিলিয়ে খুব একটা ভালো পরিস্থিতি নেই তবে আশা করা যাচ্ছে যে নিজেদের মতো করে তাদের আওতার মধ্যে রেখেই এই ক্রিসমাসটি পালন করবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কি বলছেন তাদের ব্যবসা বাণিজ্য কি এবার কিছুটা মন্দা এই মুহূর্তে আসলে মন্দা কারণ বাইরের দেশগুলো থেকে অনেকেই এই ক্রিসমাস উপলক্ষে ইউরোপে ইতালিতে আসবে কারণ আপনারা জানেন যে ভ্যাটিকান সিটি রয়েছে পোপ ফ্রান্সিসের সেই ভাষণ শোনার জন্য অনেক হাজার হাজার লোক সমাগম হবে সেখানে যেহেতু অনেক লোক আসবে এই মুহূর্তে এইসব কেন্দ্রকে ঘিরে অনেক দোকানপাট দিয়েছে বিশেষ করে বাংলাদেশি ব্যবসায়ীরা সেখানে রয়েছে তারা প্রত্যাশা করছেন যে অনেক লোক সমাগম হবে এবং তাদের বেচা বিক্রিও ভালো হবে এবং অর্থনৈতিক দিক থেকেও তারা চাঙ্গা হয়ে উঠবে এবং রেমিটেন্সের মধ্যেও একটি অবদান রাখতে পারবে অনেক ধন্যবাদ মনিরুজ্জামান মনির ইতালির রোম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মনিরুজ্জামান মনির তিনি জানাচ্ছিলেন বড়দিনের প্রস্তুতির খবর এই ছিল এখন বিশ্বের আয়োজনে এখন টেলিভিশন আমাদেরকে ফেসবুকের মাধ্যমে দেখতে পারেন ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবের মাধ্যমে দেখতে হলে youtube.com/c/ekhon tv